যেদিকে এখন আমার চোখটা রয়েছে আর কি, যে গিটারে এতক্ষণ আঙুলগুলো ছিল, আমি আঙুলগুলো দিকে তাকে একটু আগে ভাবছিলাম যে কড়া পাকের সন্দেশ, সুর সন্দেশ বলে ঠিক এই জিনিসটা হবে। আঙুলগুলো দীর্ঘদিন ধরে কড়া পড়ে রয়েছে এবং সেই কড়া পড়া হাতে কিন্তু যে সুর বেরোচ্ছে, ওটা নিঃসন্দেহে কড়া পাকের সন্দেশ। একটু আকাশের দিকে তাকাবেন, তারা প্রচুর দেখতে পাবেন, ঠিক যেরকম এই তারা মিউজিকে তারারা থাকে, ঠিক সেরকম তারা ওখানেও রয়েছে। খেয়াল করে দেখুন, সেখানে একটা চাঁদও রয়েছে আজকে, খুব সম্ভবত গতকাল বোধহয় পূর্ণিমা ছিল, সেই চাঁদের একটুখানি বোধহয় এখানেও রয়েছে, চাঁদের হাট। কিভাবে একবার দেখিয়ে দিই আমি, যে মানুষটির গিটার বাজানো এতক্ষণ আপনি শুনলেন অথবা দেখলেন, খেয়াল ছিল না কারণ আমার চোখ পুরোপুরি ওইদিকে ছিল, তার পরিচয় দেড় ঘন্টায় দেওয়া সম্ভব নয়, তাই নামটুকু বললে বোধ হয় খুব কম বলা হবে। তাকে সারা দুনিয়া, ভারত তো অবশ্যই, এবং আমরাও সঞ্জয় দাস নামে চিনি, তাই বেশিক্ষণ এই নামটা বলতে পারবো না, কারণ লাস্ট কয়েক মাস ধরে তাকে বাপিদা নামে চিনি, তাই সেটাই বলবো। প্লাস আরও যারা রয়েছে অবশ্যই, তাদেরকে বোধহয় আপনি দেখতে পেয়েছেন, তবে আমি যা আলাপটা করি দিই একদম প্রথম দিকে, যেহেতু ধরে নিচ্ছি আপনি কাউকে দেখেননি, ফার্স্টে বাপিদাকে একবার দেখিয়ে দেওয়া যাক। বাপিদা, যার কড়া পাকের সুর সন্দেশ, সেই আঙুলের আর কি জাদু এতক্ষণ দেখছিলেন আপনারা এবং অবভিয়াসলি শুনছিলেনও বটে, তার সঙ্গে সঙ্গে আমার ঠিক পাশটিতে অবশ্য রয়েছে প্রিয়ঙ্কদা, একবার দেখা যাক তাকেও, বেশ বেশি লাগছে আজকে কিন্তু তাকে, এবং তার মিষ্টি গলা আমরা শুনবো ডেফিনেটলি, বাট ইয়েস অফকোর্স আরেকজনের ওদের অনেকে ওদের ভেবেছিলেন ফার্স্টে যে সুরটা শুনে যে মনে হচ্ছে রূপক, ইয়েস রূপক কিন্তু রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাপিদাও রয়েছেন, তো আজকে টেক এ ব্রেক লাইভ, বাপিদার হাত দিয়ে রয়েছে, হাত দিয়ে ইনফ্যাক্ট, এবং আজকে টেক এ ব্রেক লাইভ কিন্তু একটুখানি স্পেশাল, এবং আমাদের শার্টের রং বলুন বা এমনি যে কোনো অবস্থাতে স্পেশাল রিকোয়েস্ট আজকে হবে কি না হবে সেটা দেখা যাক, যেরকম সময় গড়াবে সেরকম বলতে পারবো, কিন্তু যার কড়া পাকের সুর সন্দেশ দিয়ে শুরু করলাম সেই বাপিদার কাছে, তাই স্বাভাবিক ফিরে যাওয়া, যে যেহেতু শুরু করলে তুমি এই পিসটা কি পিস, এই পিসটার নাম হলো আই অ্যাম উইথ ইউ, সেটা আছোই তুমি আজকে ডেফিনেটলি। আমি ভবিষ্যতে একটা অ্যালবাম করতে চলেছি, তো জেনারেলি আমাদের দেশে গিটার অ্যালবামে অ্যাডলিব কোনো কম্পোজিশন হয় না, তো আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম প্যাট মিথিনির বাজনা শুনে, ওনার অ্যালবার্ট হলের একটা কনসার্ট আমি দেখে, তো সেখানে উনি স্টেজে উঠেই একটি অ্যাডলিব কম্পোজিশন বাজিয়েছিলেন, তখন আমি মনে ভাবি যে আমি যখন নিজে যদি কোনোদিন কোনো অ্যালবাম করি তো আমি অবশ্যই একটা অ্যাডলিব কম্পোজিশন তৈরি করব, তা উনি আমার ইন্সপিরেশন, ওখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে আমার অ্যালবামের জন্য আমি কম্পোজিশনটা রেডি করেছি, নাম আই অ্যাম উইথ ইউ। অবভিয়াসলি মানে আগামী দেড় ঘন্টায় বাপিদা অবভিয়াসলি আমাদের সঙ্গে থাকবেন, তার সঙ্গে সঙ্গে আপনি তো ফোন লাইনে থাকতেই পারবেন, তবে এবার একটু নজর দেওয়া প্রিয়ঙ্কদার দিকেও, কারণ সে একটা গান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে,
সো ইয়ার্স ইজ দ্য নেক্সট পারফরম্যান্স কি দিয়ে শুরু করছো ইনফ্যাক্ট আমরা সবাই মিলে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রথমে শুরু করি বাপি দা আছে রূপক দা আছে সবাই একসাথে একটা এবং আজকে শোটা কিন্তু অনেকখানি প্ল্যান্ড এটুকু বলে দিই একটা ছোট্ট রিহার্সালও হয়েছে ছোট্ট না বেশ বড় সড় একখানে রিহার্সাল হয়েছে কিন্তু আজকে শোটাকে দারুণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সো পার্ট অফ দ্য শো পার্ট অফ দ্য প্ল্যান ইজ রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ প্রথমে কবিগুরু দিয়ে শুরু করি তোমার ইচ্ছা স্কেল বোম্বে 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 মানে বি ও আচ্ছা